সাথে মন্ডলী, আজকে আমরা বিপিএল নিয়ে আলোচনা করব। বাংলাদেশ তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর আজকে শেষ হলো এবং এর জন্য বিসিবি তো অবশ্যই ধন্যবাদ পাবে, কারণ আমরা আগের দুটি আসর আমরা শুরু করতে পারিনি। তবে সবকিছু ঝাঁপিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিজয়, ইতিহাস সৃষ্টি করেছে মাশরাফি বিন মর্তুজা কুমিল্লার অধিনায়ক, এবং সবচেয়ে ব্যতিক্রম বিষয় এটাই যে মাশরাফি আগের দুটি বিপিএল এ ঢাকা গ্লাডিয়েটর্স এর অধিনায়ক ছিল এবং সে দুটিতেও তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো মাশরাফি কুমিল্লার দলেরও অধিনায়ক, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা আজকে এমন দুজনের সঙ্গে আলোচনা করব তারা যারা দুজনই আপন ভাই বোন, কিন্তু দুজন দুটি দলের সমর্থক, একজন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর, অপরজন হচ্ছে বরিশাল বুলস এর। তা আমি প্রথমেই আজকে যিনি হেরে গেছেন অর্থাৎ তার সঙ্গে আসলে আমরা কথা বলবো, বরিশাল বুলস এর সাপোর্টার। আসলে তুমি প্রথমেই বরিশাল আমাকে বলবা যে তোমাদের আসলে হারের কেন হারলে? হারার কারণ হলো প্রথমে মানে ভালো মানে ভালো ব্যাট করতে পারে করতে পারেনি, তারপর মানে সাব্বির রহমানদেরকে যে মানে আশাটা ছিল সেরকম ভাবে খেলতে পারেনি, কিন্তু তারপরও মাহমুদুল্লাহ যেভাবে খেলছে তারপরও ম্যাচটা আগানো উচিত ছিল, কিন্তু ওইরকম ভাবে খেলতে পারেনি। কিন্তু হচ্ছে ঢাকার যে উইকেট, এই উইকেটে কিন্তু 156-157 রান কিন্তু চ্যালেঞ্জিং স্কোর, যেটা আগে আমরা দেখেছি 140-145 রানেই হাঁটতে হাঁটতে একটা লড়াই দেখেছি, কিন্তু আজকে একটা চ্যালেঞ্জিং স্কোর করেছে টিসিএল বাদিং বরিশাল বুলস, তারপরেও হারলো, কার জন্য হারলো অ্যাকচুয়ালি, কার জন্য? নাকি ওরা ভালো খেলেছে বলে জিতেছে? ওরা ভালো খেলেছে বলে জিতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এবার যাব কুমিল্লার সমর্থক, এবং ও শুরু থেকেই হাসছে কারণ ও হচ্ছে বিজয়ী। তুমি আসলে বিজয়টাকে কিভাবে এনজয় করলে? বিজয়টাকে আমি এনজয় করছি যে প্রথমেই ব্যাটিং করছে, যে প্রথমে সবার আগে ভালো ব্যাটিং করলো, 4-6 মারলো, অনেকই মারলো, তারপর যদি আবার কিন্তু আমাদের যে ব্যাটসম্যান সে একটা ক্যাচই আউট হয়ে গেল, এটা তো আমি অনেক ভয় পেয়েছিলাম। আর হচ্ছে অনেকদিন পরে অলোক কাপালি যেভাবে খেললো ম্যাচটাকে শেষ মুহূর্তে করে, সেটাকে কেমন লাগছে? আমার ভালো লাগছে যে আমি ছিলাম অনেক দলই, কিন্তু আমি বরিশাল বুলস নেইনি, জীবনে বরিশাল বুলস নেইনি, আমার ভাইয়া নিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম রংপুর ঢাকা, কিন্তু এই ম্যাচে আমি অনেক এই ম্যাচেই জিতছি। তো তুমি বরিশাল নেওনি কেন? মানে সব দল নিয়েছো কিন্তু বরিশাল, বরিশালের সঙ্গে কি শত্রু? আমি জীবনে হারি নেই কোন যত দল নিয়েছি আমি, এও বাংলাদেশে যত কিছু নিয়েছি কোনদিনও হারি নেই জীবনে। আর আজকে যে ওই দিন থেকে যে বরিশাল খেলতেছে, তারপর থেকে আমার মনটা পাল্টে গেল যে বরিশাল আর নিব না, যে আমার ভাল লাগতেছে না। তারপরে আমি আমার ভাই বলতেছিল যে তুই যদি পাল্টাই পালাইছিস তাহলে আমি তোকে দিতাম, কিন্তু আমার ওইটা সমর্থন থাকলো না। কিন্তু এইবার যে কুমিল্লা বরিশালকে হারিয়ে দিল, এটা আমি অনেক খুশি। আচ্ছা, কুমিল্লা বরিশালকে হারিয়ে দিল, কুমিল্লা জিতেছে, তুমি জিতেছ, তোমার ভাই হেরেছে, তোমার ভাই মাথা নিচু করে আছে, তোমার ভাইকে কিছু বলবো না? আমার ভাই তো এক যে আপনারা এই যে নিচে দেখেন বলতাছে কি জানেন, বরিশাল ভুয়া, এটা বলতাছে নিচে বারবার। আর তালিয়া যখন ছক্কা ছক্কা চাইছেন মারতেছে তখনই হাত তালি দিতেছে সবাই থেকে, আমি কোনো হাততালি দিইনি, আমার ভাইও হাততালি দিতেছিল কিন্তু আমার আব্বু দুঃখে কাঁদতেছিল। কেন 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 তোমার আব্বু কি বরিশালের সাপোর্টার? জি, আমার আব্বু বরিশালের সাপোর্টার ছিল, কিন্তু কালকে যে বলছিল যে তোমার আমার মামা আমার বাবা বলছিল যে তোমার যে কুমিল্লা নিছ, তোমার যে দল নেই এই দলে হাইরে যায়, এবার বরিশাল নেই, আমি তো আমি তো এমনিতে মানা করিনি আপনাকে, এজন্য আপনি নেন, তারপর আজকে এই দলই হেরে গেল। আচ্ছা, তুমি কুমিল্লার সাপোর্টার এই জন্য কুমিল্লা জিতেছে, নাকি মাশরাফি কুমিল্লার অধিনায়ক এই জন্য জিতেছে? মাশরাফি কুমিল্লার আমিও দুইটাই। হ্যাঁ, মাশরাফি কিন্তু ইতিহাস সৃষ্টি করলো আজকে, প্রথমবার কুমিল্লা বিপিএল অংশগ্রহণ করলো, প্রথমবারই চ্যাম্পিয়ন।
কেমন লাগে সব মিলে আজকে বিপিএলটা এনজয় করলে? আজকে আমি অনেক খুশি, কালকে আমার বিজয় দিবস, আর আজকে আমি যে মানে ভালো হলাম মানে পাস করলাম এটা তো আমার ভালোই লাগছে। শুধুমণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লার ওই দলের একজন সমর্থক, আমরা আবারও বরিশালের দিকে চলে আসবো। আসলে বরিশাল আমরা জানি যে ক্রিস গেইলের একটা অভাব আজকে বরিশাল বলছে আমরা দেখেছি, তো ক্রিস গেইল থাকলে কি প্রেক্ষাপটটা পরিবর্তন হতো, নাকি ক্রিস গেইল না থেকেও কিন্তু বরিশাল বেশি ম্যাচ জিতেছে, সব মিলে কি বিষয়টা? তো ক্রিস গেইল থাকলেও এরকম হতো, কিন্তু ক্রিস গেইল স্যার অনেক ম্যাচ জেতা হয়েছে বরিশালে, তো ক্রিস গেইল তুই থাকতো একটু মানে বেটার হতো ম্যাচটা, মানে জেতার সম্ভাবনা থাকতো বরিশালের বেশি। আচ্ছা, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুধু মণ্ডলী, আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ, আগামীকাল নতুন সূর্য উঠবে, নতুন সূর্যের নতুন বিজয় দিবস আমরা পালন করব, স্বাধীনতার এই সময়ে আমরা বিজয় দিবস উদযাপন করব, বিপিএল উদযাপন আজকে করেছি, রাত পোহালে বিজয় দিবস, সব মিলিয়ে বাংলাদেশে আজকে উৎসব মুখর পরিবেশেই সারাটা দেশ আজকে কাটাচ্ছে। বিপিএল সমর্থক, দেশবাসী সহ যারা আজকে আমাদের টক শো দেখলেন, তাদেরকে সকলকে ধন্যবাদ।